ব্রাহ্মণবাড়িয়ার করোনা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সহকর্মী আইফাত ইসলাম। আইফাত, ব্রাহ্মণবাড়িয়ায় করোনা লক্ষণ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে এমনটি জানতে পেরেছি, এই বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে এবং সেখানে মানুষকে ঘরে রাখতে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতা কেমন দেখছেন? হ্যাঁ সাবরিনা, ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন যে ব্রাহ্মণবাড়ি একজন নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। আমি খবরটি নিয়ে দেখেছি যে উনি আখাউড়া রানিখার গ্রামে গ্রামের একজন বাসিন্দা, তিনি 45 বছর বয়সে মারা গেছেন ঠান্ডা জ্বর জনিত ঠান্ডা কাশি জনিত রোগে। এবং জেলা জেলা স্বাস্থ্য তার যে ঘর এবং আশেপাশে যে প্রতিবেশীদের সবাইকে লকডাউনে রেখেছে। এছাড়া সাবরিনা, ব্রাহ্মণবাড়িতে বর্তমানে মোট 3,553 জন লোক আপনার হোম কোয়ারেন্টাইনে আছে। তার পাশাপাশি গত 24 ঘন্টায় 40 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া 12 জন আপনার জেলা কোয়ারেন্টাইনে আছে। এবং আমি আমি জেলা প্রশাসনের সাথে আরো কথা বলে জানতে পেরেছি যে সেনাবাহিনী কিন্তু তৎপর আছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যারা পুলিশ এবং যারা আছে তারা কিন্তু সর্বদা তৎপর এবং কাজ করছে যারা যাতে লোকজন ঘরে থাকে। এছাড়া আমি আরো আপনাকে জানিয়ে রাখছি যে সব জায়গায় কিন্তু ব্রাহ্মণবাড়িতে এখনো কিন্তু ঠিকভাবে করোনার ব্যাপারে কিন্তু আপনার মানুষ সচেতন হচ্ছে না। পুলিশ সততৎপরতা সেনাবাহিনী সততৎপরতা চালিয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষ আপনার এই সচেতন হচ্ছে না। তারাই গেল কয়েকদিন আগে কিন্তু আপনার সরাইলে আমি আপনার দেখেছেন যে কয়েকদিন 3 দিনের ভিতর পৃথক পৃথক কয়েকটি ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষ ঘটনা ঘটেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িতে বর্তমানে কিন্তু পরিস্থিতি ভালোই, এখনো পর্যন্ত তেমন করোনা রোগী পাওয়া যায়নি। আইফাত, ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আইফাত ইসলাম।